ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আজকে ব্লগটা অনেক সকাল সকাল শুরু করছি, এখন প্রায় সকাল 7টা বাজে। আমরা দুজনেই ঘুম থেকে উঠে পড়েছি, কারণ আজকে আমরা একটা জায়গায় যাচ্ছি। তো চলো আজকে ব্লগটা শুরু করি, তোমাদের খুব 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 মজা আসবে আজকে ব্লগটা দেখতে। চলো দেখতে। তো দেখতে পাচ্ছি আমি রেডি হয়ে গেছি, ওদিকে অর্চিষ্মানও রেডি হয়ে গেছে, কিন্তু এটা তোমরা জানো যে রেনি সিজন ট্রিপ, তো আমরা রেনকোটটা পরেই বেরোবো, কারণ রাস্তা একদমই টাইম পাওয়া যায় না। তো এই ড্রেস দেখো, ড্রেসের সাথে আমরা রেনকোট পরে নেবো এখন, তারপর বেরিয়ে পড়বো। এরা দুজনেই রেনকোট পরে রেডি, এবার বেরোনো যাক। চল এই ব্লু ড্রাগন হচ্ছে আজকে আমাদের সাথী। ফার্স্ট টাইম আমরা এরকম রেনি সিজনে ট্রিপে যাচ্ছি, আর ফার্স্ট টাইম মুম্বাই থেকে ট্রিপে যাচ্ছি আমরা এখানে আসা। তো খুব 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 এক্সাইটেড। রেডি স্টেডি ফো। আমরা এখন ওয়েস্টার্ন হাইওয়েতে উঠেছি, আজকে বেশ সানি ওয়েদার আছে এখনো অবধি। তো ওয়েস্টার্ন হাইওয়ে দিয়ে আমরা যাচ্ছি, এইমাত্র সানি ওয়েদার ছিল, এখন ঝমঝম করে বৃষ্টি পড়ছে। ওয়েলকাম টু মুম্বাই, কবি বারিশ কবি সানশাইন। এই দেখো এই গলিটা দিয়ে আগে অভিক থাকতো, এটা হচ্ছে সান্টা ক্রুজের গলি। বাহ জায়গাটা দেখো কত গ্রিনারি, খুব সুন্দর, বৃষ্টি হচ্ছে, সুন্দর সুন্দর হাওয়া, সাথে বাইক রাইড। বাহ এটা হচ্ছে ভাসি ব্রিজ, এটা মুম্বাই আর নভি মুম্বাইকে কানেক্ট করে। তোমরা দেখো এটা অনেকটা লম্বা ব্রিজ আর সমুদ্রের উপর দিয়ে। সামনে দেখো ভাসি টোল নাকা, এবার আমরা নভি মুম্বাই ঢুকে পড়ছি। সামনে দেখো এটা হীরা নন্দানি চক, এটা অভিকে খুব মানে মনের কাছে খুব পুরনো জায়গা। তো আমরা একটু টি ব্রেক নিলাম এখন যেতে যেতে, এই যে একটা টি ব্রেক নিয়ে আবার যাওয়া শুরু করবো। তো চলো, আমার চা খাওয়া হয়ে গেছে, একটা জলের বোতলে নিয়ে নিয়েছি, এবার বেরোনো যাক। আবার একটু তেল নিতে দাঁড়ালাম, ফুল ট্যাঙ্কি করে নিচ্ছো? ট্যাঙ্ক ফুল হয়ে গেছে আমাদের। আরেকটা জিনিস দেখাচ্ছি, এইখানে ফ্রি এয়ার আছে, সেটাও করে নিলাম। তো আবার জার্নি শুরু। হালকা হালকা বৃষ্টি পড়ছে, তার সঙ্গে আমরা যাচ্ছি। রাস্তা দিয়ে গেলে গোয়া
আর আমরা যাচ্ছি সামনে লোনাভালা। এটা একটা ছোট্ট লাস্ট বাজার, এরপরে আমরা পাহাড়ে উঠব। বাজারটা ক্রস করলেই আগে পাহাড় দেখাও যাচ্ছে। দেখো এখানে ক্যামেরায় আসছে না, খুব সুন্দর লাগছে সামনেটা, সামনে পাহাড় দেখা যাচ্ছে। তো আমরা আস্তে আস্তে বাজারটা ক্রস করে যাচ্ছি। এবার পাহাড়ে আঁকা বাঁকা রাস্তা শুরু হয়ে গেল, আমরা পাহাড়ে আমাদের ম্যাগি, আমাদের ম্যাগি তৈরি হচ্ছে। দেখো জায়গাটা, দেখো এটা লোনাভালা যাওয়ার রাস্তাতেই, অপূর্ব একটা জায়গা। এই আমার বিস্ট, এটা সেই হাইওয়েটা যেটা নিউ মুম্বাই হাইওয়ে, এখানে বাইক অ্যালাউড না, হচ্ছে পপুলি, পপুলি শহর। ওই দেখো শ্রী ম্যাগি খাচ্ছে। আবার রোদ উঠে গেল। এটা হচ্ছে খান্ডালা। তো ওই গানটা আছে না, রানী মুখার্জি আর আমির খানের, আতিকা খান্ডালা, হ্যাঁ সেই খান্ডালা। সো এটা লোনাভালা যাওয়ার রাস্তায় পড়ে। আমরাও এখানে একটু ব্রেক ট্রেক নিয়ে একটুখানি ওয়াটারফল, এখানে খুব সুন্দর ওয়াটারফল, আর ওয়েদারটাও দেখো সানি ওয়েদার, এতক্ষণ বৃষ্টি পড়ছিলো এবার সানি হয়ে গেছে। সো ওয়েদারটা খুব আনপ্রেডিক্টেবল এখানে, মাউন্টেনই তোমরাই জানোই, মাউন্টেনের ওয়েদার অলওয়েজ আনপ্রেডিক্টেবল। তো এখানে একটু ব্রেক নিয়ে আবার জার্নি শুরু করব আমরা, একটুখানি চা ভুট্টা টুট্টা খেয়ে। সো চলো সাথে থাকো, আরও দেখবো কী কী হচ্ছে। এটা আমাদের হোটেলে যাওয়ার রাস্তা। গুগল আন্টিকে তুমি শুনলেই, তোমরা শুনলেই, গুগল আন্টিকে জিজ্ঞাসা করছিলাম আমরা যে কত দূর আর কতক্ষণ লাগবে। ওয়েদারটা দেখো একটু ফগি ফগি হয়ে আছে, জায়গাটা একটু নিরিবিলি, লোনাভালা শহরের থেকে একটু ভেতরে। দেখি কেমন হয় জায়গাটা।
আমরা পৌঁছে গেছি। তো অভিক বাইক পার্কিং এর জন্য বাইকটা পার্ক করে নিচ্ছে, এরপর আমরা চেক ইন করব। এই হচ্ছে এন্ট্রান্স গেট, এই সামনে পার্কিং আছে। এবার আমরা ভেতরে যাচ্ছি। এখানে চেক ইন প্রসেস করছে, আর তোমাদেরকে আমরা ঘুরিয়ে দেখাচ্ছি। এটা দেখো কি সুন্দর ট্রাভেল। আজ হোটেল এন্ট্রিতে এই ব্লগটা এন্ড করছি। নেক্সট ব্লগে থাকছে রুম ট্যুর, আরও সাথে কী কী করেছি সমস্ত কিছু। তো টিল দেন স্টে টিউন, স্টে হ্যাপি, লিভ লাইভলি, বাই।